10,000 MiG-29 এবং 10,000 B-52 ফাইটার বিক্রি করে দিয়ে 20,000 হাসপাতাল গড়ে তোলো বিশ্বময়। AK-47 এর ধাতব বুলেটগুলো গুলিয়ে মেডিকেল ইনস্ট্রুমেন্ট বানাও। M-16 ভাঙারির দোকানে বেচে দিয়ে দেখো কিছু ভেন্টিলেটর পাওয়া যায় কিনা। এক একটি ফাইটারের দামে ছোটখাটো একটি হাসপাতাল হয়ে যাবে অনায়াসে। হাজার হাজার পারমাণবিক বোমা বিক্রি করে গড়ে তুল বিশ্বময় অজস্র শান্তিনিকেতন, সেগুলো হয়ে উঠতে পারে হ্যাভেন অব দ্য আর্থ। বিশ্বের সব ক্ষুধার্ত, বাস্তুহারা, শোষিত, বঞ্চিত মানুষগুলোকে হ্যাভেন এনে জড়ো করো। ওদের মুখে খাবার তুলে দাও, কণ্ঠে সুর তুলে দাও, হাতে রং তুলি দাও, আর মস্তিষ্কে বিজ্ঞান গুঁজে দাও। ওরা আলো জ্বেলে দিক বিশ্বময়। কি করবে তোমার ওই রণতরিগুলো? বরং ওগুলোকে বিশাল বিশাল ভাসমান লাইব্রেরি বানিয়ে দাও। তোমার সাবমেরিনগুলোকে শিশুদের খেলনা বানিয়ে দাও। ওরা অবাক বিস্ময়ে সাগরের তলদেশের রহস্য দেখে আনন্দে গড়িয়ে পড়বে। তোমার ব্যালিস্টিক মিসাইল, টর্পেডো মাইন, ট্যাঙ্ক আর সাজা যানগুলোকে একটি ঘৃণার জাদুঘরে সাজিয়ে রাখো। এগুলো দেখে ভবিষ্যতের মানুষরা বুঝতে পারবে ওদের পূর্বপুরুষেরা ঠিক কতটা বোকা ছিল। কিন্তু তোমার এই সকল তথাকথিত ডিফেন্স ম্যাটেরিয়াল কিনবে কে? এই মুহূর্তে এই অর্থহীন আবর্জনাগুলোকে কেনার মতো বোকা কোনো লোক তো দেখছি না। তাহলে কি নিয়ে এতদিন আস্ফলন করেছ? কি নিয়ে করেছ উলঙ্গ পড়াই? আজ সব তো কেবল অর্থহীন। তোমার ব্যালিস্টিক মিসাইল, নিউটন বোমা, তোমার ফাইটার প্লেন, তোমার M-16, AK-47 আজ কোন শত্রুকে বধ করবে? কোন মন্ত্রে বাঁচাবে তোমায় এরা? তুমি বড় অসহায়, বড় ক্ষুদ্র, বড় নিঃস্ব, সামান্য মানুষ, খুব সামান্য।